আজ প্রধানমন্ত্রীর শততম মন কি বাত অনুষ্ঠান এবং আজকের এই বিশেষ পর্বে দেশের 16 জায়গায় নাগরিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এই রাজ্য থেকে বেছে নেওয়া হয়েছে নন্দীগ্রামকে যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র সেখানে গোকুলনগর হাই স্কুলে প্রায় 5000 মানুষ বসবার জন্য ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব নন্দীগ্রামে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস নন্দীগ্রামের বাসিন্দাদের সঙ্গে আজ যখন প্রধানমন্ত্রী কথা বলবেন নন্দীগ্রামবাসীরা তারা কি বলবেন কি জানাচ্ছেন সুকর্ণা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নন্দীগ্রামের গোকুলনগর হাই স্কুলের মাঠে এবং প্রস্তুতিটা তোমায় দেখিয়ে দিই আর এক ঘন্টা সময় বাকি রয়েছে তারপরে কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্ত যেটা বারবার বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে মন কি বাতের 100তম পর্ব এবং কেরিয়াশবির সূত্রে এটাও দাবি করা হচ্ছে যে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো দেশ প্রধান নাগরিকদের জন্য কিন্তু এই ধরনের 100 পর্বের অনুষ্ঠান করে উঠতে পারেননি এবং সেই কারণেই এই বিশেষ আয়োজন করা হচ্ছে এবং বঙ্গ বিজেপির যে উৎসাহ বঙ্গ বিজেপির যে আয়োজন দেখা যাচ্ছে রাজ্য জুড়ে 13000 জায়গায় কিন্তু মন কি বাত শোনার আয়োজন করা হয়েছে এর মধ্যে নন্দীগ্রাম কিন্তু একটু হলেও আলাদা কারণ দেশের 16 জায়গায় নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলার কথা প্রধানমন্ত্রীর এবং সূচিতে রয়েছে শুভেন্দু অধিকারীর এই বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সেই নন্দীগ্রামের আয়োজনটা তোমায় একটু দেখিয়ে নিই সুকর্ণা 5000 মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে প্রথম যে অংশ এখানে মূলত মহিলারা বসবেন এবং পেছনে যে দ্বিতীয়ার্ধের যে অংশ সেখানে কিন্তু পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মূলত নন্দীগ্রামের মহিলাদের সঙ্গে কিন্তু কথা বলার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং গরমের কথা মাথায় রেখেও কিন্তু বেশ ভালোই আয়োজন করা হয়েছে যাতে এই আধ ঘন্টার অনুষ্ঠান বসে শোনার জন্য কোনো রকম কোনো অসুবিধা মধ্যে না পড়েন নাগরিকরা অন্যদিকে এই 100তম পর্ব মন কি বাত 100তম পর্ব তাতে কিন্তু সারা দেশে একটি রেকর্ড তৈরি করার কথা ভাবছে গেরুয়া শিবির কারণ দেশ জুড়ে যেভাবে আয়োজন করা হয়েছে তাতে কোনো দেশপ্রধানের অরাজনৈতিক কোনো শোয়ের এই পরিমাণ জনপ্রিয়তা হতে পারে তা অন্তত নজির তৈরি করার দিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির একেবারে জনপ্রিয়তার নজির তৈরির লক্ষ্য যেমন রয়েছে বিজেপির তেমনি এইখানেই তোমার কাছে জানতে চাইবো শিবাশিস যে 16টি জায়গা যখন বেছে নেওয়া হয়েছে দেশের মধ্যে থেকে নন্দীগ্রামকে বেছে নেওয়ার কারণ কি দেখো পশ্চিমবঙ্গ 16টি যে জায়গা বেছে নেওয়া হয়েছে তার মধ্যে 16টি রাজ্যে 16টি জায়গা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই নন্দীগ্রামে যেটা গেরুয়া শিবির সূত্রে বলা হচ্ছে যে এত পরিমাণ মানুষ একসাথে মন কি বাত অন্য কোথাও শোনার জন্য তারা একজোট হননি সেই কারণেই নন্দীগ্রামে যেহেতু 5000 মানুষ এখানে অন্তত আজকে মন কি বাত শুনবেন এমনটাই দাবি করা হচ্ছে সেই জন্যই নন্দীগ্রাম অন্যদিকে এই রাজ্যের ক্ষেত্রে নন্দীগ্রাম বিশেষ গুরুত্বপূর্ণ নন্দীগ্রামের ক্ষেত্রে আমরা জানি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজের বিধানসভা কেন্দ্র এই নন্দীগ্রাম এবং এর আগেও বিভিন্ন সময় দেখা গিয়েছে গেরুয়া শিবিরের বিভিন্ন অনুষ্ঠান কিন্তু নন্দীগ্রামকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে একেবারে শিবাশিস বঙ্গ রাজনীতিতে নন্দীগ্রামের আলাদা যে গুরুত্ব রয়েছে তা বলাই বাহুল্য